আলাইকুম আর একটা ভিডিও নিয়ে এসেছি আজকে দুইটা জিনিস শেয়ার করব প্রথমে আমি শেয়ার করি কিভাবে আমরা বাসে এক জায়গা থেকে আরেক জায়গা যাব প্রথমে আপনি আপনার গুগলের অ্যাড্রেস আপনি অ্যাড্রেসে নিয়ে যাবেন গুগলের অ্যাড্রেস আপনি অবশ্যই সাসকাটুন করবেন হ্যাঁ তারপরে এখানে সার্চ দিবেন গুগলে আপনার লোকেশনে এসে এবার সার্চ দিবেন আমি সার্চ দিতে চাচ্ছি সাসকাটুন দাওয়া অ্যান্ড কমিউনিটি সেন্টার এটা মসজিদ আমরা এখন মসজিদে যাব দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে দিই দাঁড়ান এখন সাসকাটুন দাওয়া অ্যান্ড কমিউনিটি সেন্টার এখানে ক্লিক করলাম এখানে সার্চ দিয়ে করো এখন ডিরেকশন দিব ডিরেকশন দেওয়ার পরে এখানে আসবে দেখেন বাসের রুট দেখাচ্ছে সবচেয়ে কাছের সবচেয়ে কম সময়ের রুটটা 8 মিনিট এখানে আমি ক্লিক করলাম ক্লিক করলে সে দেখাবে এই দেখেন এই নীলটা হলো আমাদের লোকেশন আমরা ঘুরিয়ে ফেললাম ঘুরিয়ে এটা হলো আমাদের লোকেশন আমরা এখন এই দিকে মুখ করে আছি তো এবার আমরা ঘুরে দেখব আমরা তাহলে সামনে বাম দিকে যাব এই যে দেখেন হাঁটার পথ দেখাচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই যে হাঁটার পথ দিয়ে আমরা ওই বাস স্ট্যান্ডে যাব বাস স্ট্যান্ডে যে ওইখানে একটা বাস আসবে এক্স্যাক্টলি একটা বাইশে একটু কম বেশি হতে পারে তো আমরা এখন সেই পথটাতে যাওয়া শুরু করি চলো তাওসিফ কোথায় যাচ্ছো আমি এখানে যাচ্ছি ওখানে চেষ্টা করব আমরা জোহরের নামাজটা পড়তে জোহরের নামাজ ওখানে নিচে পুরুষদের ব্যবস্থা আর উপরে হলো মহিলা এবং বাচ্চাদের সুন্দর ব্যবস্থা আছে এখন আরেকটা জিনিস দেখাই আমরা এখন যেহেতু বাসে যাব এই অ্যাপটা নামে নেবেন ট্রানজিট গো অ্যাপে গেলেন তো আমি অলরেডি টিকিট পারচেস করে রেখেছি টিকিটে যে বাইপাসের পরে অ্যাডাল্টে যে এখানে বেশ কিছু অপশন আছে মনে করেন 10 ডে প্যাকেজ যদি আপনি নিতে চান বা ডে পাস যদি নিতে চান অ্যাডাল্ট 30 ডে পাস একটা পাস নিয়ে এবার অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ দিয়ে এরপরে এই আপনার ক্রেডিট কার্ড নাম্বার আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নাম্বার দিয়ে তারপরে নেক্সট পেমেন্টের অপশনে গেলে তখন আর কি কনফার্ম করা যায় তো আমরা যেহেতু একটা কেটে ফেলেছি অলরেডি সো আমরা ব্যাকে যাই ব্যাকে যে মাই পাসেস আপনি পে করার পরে আপনার পাসগুলো দেখাবে সো আমি অ্যাডাল্ট সিঙ্গেল রাইড আমি যেটা আছে এটাকে আমি দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি আমি জানি না অ্যাক্টিভেট টিকিট আমি এখন টিকিটটা অ্যাক্টিভেট করব এখন অ্যাক্টিভেট করার পরে ঠিক 90 মিনিট পর্যন্ত এটা সময় থাকবে সো আমরা অ্যাক্টিভেট করব ঠিক যখন বাসটা আসবে তখন চলো ওকে লেটস গো ওকে চলো ওকে আসার ওই পারে দেখো আচ্ছা রাস্তা পার এই যে এখন তো করেন আসো শুধু ফাস্ট এই যে দেখতে পাচ্ছেন ট্রানজিট পাস এই যে পাসটা তো এসে তাতে আসো এবার দেখুন আমাদের যেহেতু বাস প্রায় চলে আসবে ওই যে বাসটা মনে হয় দেখা যাচ্ছে এই বাসটা দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো অ্যাক্টিভেট টিকিট করব তোমার ফোনটা তো অ্যাক্টিভেট করতে হবে আমি করে ফেলি হ্যাঁ অ্যাক্টিভেট টিকিট 90 মিনিটের অ্যাক্টিভেশন প্রত্যেকটা রাইডের সো আমি টিকিটটা অ্যাক্টিভেট করে ফেলাম আমার টিকিটটা অ্যাক্টিভেট হয়ে গেছে 1:25 এবং এটা ভ্যালিড টিল 90 মিনিটস এবার তোমার ফোনে যাও এই যে দেখুন এই যে একটা রাইড এসেছে আর এই লোকেশনগুলোতে আপনি এসে দাঁড়াবেন এই যে লোকেশন যেটা দেখা যাচ্ছে এখানে আপনার স্টপগুলো দেখাচ্ছে যখন আপনার স্টপটা আসবে এখানে যখন আপনার স্টপটা আসবে তখন আপনি এইখানে লাল বাটন আছে লাল বাটনটা চাপ দিলে তখন স্টপ রিকোয়েস্ট আসবে তখন স্টপ হবে আমরা যখন উঠেছিলাম তখন ওই ডিভাইসের তো ওইখানে একটা ডিভাইস আছে ওই ডিভাইসের মোবাইলটা যা স্টার্ট করেছে তখন আর কি টিকিটটা অ্যাক্টিভেট হয়েছে আমরা এই বাসটাতে করে আমাদের বাসা থেকে আসলাম
আমরা এখন যাচ্ছি একটা মসজিদে। নামাজ পড়া যাচ্ছে।